हेलो एवरीवन, আমি পৌশালী। চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা জানোই আমরা এখন আছি পুরীতে, এবং আমি যে হোটেলটাতে আছি, আমরা যে হোটেলটায় আছি ওখানে বসে এখন ভিডিও করছি। আমরা একটু পরেই ভিডিও মানে বেরিয়ে যাব, আর ব্লগিং তো অবশ্যই করব, তোমাদেরকে দেখাবো। কিন্তু আজকে আমরা এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো বন্ধুরা, জিদ্দার চেঙ্গিজ, চেঙ্গিজ ব্লক বাস্টার। বন্ধুরা, আমি জানি তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে বিষয়টা কি, আমি ব্লকবাস্টার বলে দিলাম মানে কি, ব্যাপারটা কি, যেখানে আমরা দেখছি চেঙ্গিজের বক্স অফিস কালেকশন নিয়ে এত রকমের কথাবার্তা হয়েছে। অলরেডি মনীষ বাত্রা, তিনি বেশ অনেক দিন আগে 4.5 কোটির একটা বক্স অফিস জানিয়েছিলেন। তারপরে আমরা এর গতকাল এটা নিয়ে কথাবার্তা উঠছিল যে চেঙ্গিজ 7 কোটি টাকার কালেকশন করতে পেরেছে কি না বা না পারেনি, আমিও সেটা নিয়ে আমার বক্তব্য জানিয়েছিলাম। এবারে সেই একটা সময় গতকাল তোমাদের অনেকেরই চোখে পড়েছে কি পড়েনি আমি জানি না, আমাদের যিনি চেঙ্গিজে, যিনি আমাদের মামা হয়েছিলেন, আমাদের মামা না, চেঙ্গিজের যিনি মামা ছিলেন অর্থাৎ রোহিত বোস রয়, তিনি কিন্তু পোস্ট করেছেন বন্ধুরা গতকাল ইনস্টাগ্রামে। সেখানে তিনি লিখেছেন চেঙ্গিজ এবং নিচে লিখেছেন ব্লকবাস্টার। তো একজন অভিনেতা রোহিত বোস রয়, তিনি চেঙ্গিজকে ব্লকবাস্টার বলেছেন। এবার দেখো, এখানে দুটো বিষয় হতে পারে, বক্স অফিস কালেকশনের দিক থেকে ব্লকবাস্টার সেটা হতে পারে, আবার তার নিরিখে না হলে আর একটা নিরিখেও হতে পারে যে চেঙ্গিজ সিনেমাটা প্রচণ্ড ভালো চলছে, যে কারণের জন্যে উনি কিন্তু খুব ভালো মানে ফিডব্যাক পেয়েছেন চেঙ্গিজের তরফ থেকে। দেখো, ওনার কাছ থেকে, বাঙালিদের থেকে বেশি হিন্দিভাষীদের কাছ থেকে কিন্তু ওনার কাছে ফিডব্যাক যাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ উনি কিন্তু হিন্দিতে কাজ করেন বেশি, এটা অবশ্যই মানতে হবে। সো এখান থেকে এটাই প্রমাণিত যে হিন্দি ভাষাভাষী লোকদেরও কিন্তু চেঙ্গিজ ভাল লেগেছে। চেঙ্গিজ ভালোটা লাগবে না কেন, চেঙ্গিজের ডাবিং দেখেছো তোমরা, কি প্রফেশনাল ডাবিং হয়েছে, আমি সত্যি আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এবং এই যে অনেকেই আমি দেখছি খুব মজা করছো, খুব মজাক বানিয়ে দিচ্ছ ব্যাপারটাকে নিয়ে, যে জিদ্দা কিচ্ছু করে দেখাতে পারলো না, প্রথম প্যান ইন্ডিয়া মুভি রিলিজ করলো সেটাও ফ্লপ করলো। আমি একটাই কথা বলবো, যারা এই ধরনের কথা বলছো, একটা বড় কাজ করতে গেলে অনেক রকমের বাধা আসে, সেই বাধাটাকে অতিক্রম করতে করতে গিয়ে তবে কিন্তু সাকসেস পাওয়া যায়। আর তোমরা হঠাৎ ভেবেই বা বসেছিলে কেন, প্রথম দিন মানে সাইমালটেনিয়াসলি চেঙ্গিজ প্যান ইন্ডিয়া রিলিজ করবে আর চেঙ্গিজ প্রথম 7 দিনেই ব্লকবাস্টার হয়ে যাবে, এটা তোমাদের ধারণা ছিল কি? এটা হওয়া পসিবল নয়। জিদ্দা হিন্দি ভাষাভাষী মানুষদের কাছ থেকে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে জিদ্দা কিন্তু প্রায় একটা নতুন মুখ, তাকে মানুষকে অ্যাকসেপ্ট করার সময় দিতে হবে। চেঙ্গিজ প্রচণ্ড ভালো একটা, আর আমি দেখলাম কয়েকজন কমেন্ট বক্সে এসে লিখছো চেঙ্গিজ নাকি বাজে গল্প। আচ্ছা, তোমাদের কোনো গল্প নিয়ে সেন্স আছে যারা এই ধরনের কথা বলছো? চেঙ্গিজ যাদবেও দেখে কমেন্টটা করছো না, না দেখে কমেন্ট করছো? চেঙ্গিজের স্টোরি বাজে, চেঙ্গিজের লেখা বাজে হয়েছে, রাইটিং বাজে হয়েছে, এগুলো যারা বলছো, আমি বলবো যে যারা আমায় বলো আমি সিনেমা নিয়ে কিছু বুঝি না, আমি তোমাদের বলছি তোমরা আমার থেকেও কম বোঝো সিনেমা নিয়ে, কারণ চেঙ্গিজের গল্পটা খুব ভালো একটা গল্প। তো রোহিত বোস রয় তিনি জানিয়ে দিয়েছেন চেঙ্গিজ ব্লকবাস্টার। এখন এটাই জানানোর বা এটাই দেখার যে প্রোডাকশন হাউসের তরফ থেকে এরকম পোস্ট আসে কি না, যদি আসে তাহলে কবে আসে। এবং সত্যি বলতে কি, আমরা খুব খুব এক্সাইটেড, খুবই এক্সাইটেড, চেঙ্গিজ ব্লকবাস্টার হলে আমরা খুব হ্যাপি হব, এবং চেঙ্গিজ অলরেডি সুপারহিট হয়ে গেছে এটাও আমরা জানি। সো দেখা যাক কী হয়, তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই বলো, আর যারা এখনও দেখোনি তারা গিয়ে চেক করে নিতে পারো রোহিত বোস রয়ের পোস্টটা। থ্যাংক ইউ আমাদের যারা সাবস্ক্রাইবার্স বন্ধুরা, সরুদ মিউজিক ভেঞ্চার্স গ্রুপে তোমরা ইনফরমেশন দিয়েছিলে, তা তোমাদের কাছ থেকে জানতে পেরেছি, এটার জন্য কিন্তু তোমাদের অনেক থ্যাংক ইউ। এবং কমিউনিটি ট্যাবেও কিন্তু আমরা পোস্টটা করে দিচ্ছি ওনার স্ক্রিনশটটা নিয়ে, যে উনি কিন্তু গতকাল এই পোস্টটা করেছিলেন। চলো বন্ধুরা, টাটা।